ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে 10 বছরের মাদ্রাসা ছাত্রকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং হত্যার মূল আসামি মকবুল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। শিশুটিকে হত্যার পরও পরিবারের কাছ থেকে 3 লাখ টাকা মুক্তিপণ আদায় করে মকবুল। এছাড়া এক যুগ আগে আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব। সাকিবুর রহমানের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায়, 10 ফেব্রুয়ারি রাত 8:44 শিশু তাওহিদ ইসলামকে অপহরণ করতে কেরানীগঞ্জ বাজারের পাশে অবস্থান নেয় মকবুল। 2 মিনিট পরের ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছে মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ। 6-7 মাস আগে তাওহিদদের বাসায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহরণের পরিকল্পনা করে মকবুল। অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য 10 ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ফেরার পথে তাওহিদকে অপহরণ করে সে। এরপর গাছের সঙ্গে বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে মকবুল। র‍্যাব জানায়, মকবুলকে চিনে ফেলায় তাওহিদকে হত্যা করা হয়। এরপরই গা ঢাকা দেয় মকবুল, যে কিনা পেশায় একজন রাজমিস্ত্রি। তাওহিদ ইসলামের মাকে যখন ফোন দেওয়া হয়েছিল আনুমানিক 10:30-9:30, তার পূর্বেই এই তাওহিদ ইসলামকে হত্যা করে তাওহিদ ইসলামদের বাড়ির পাশে একটা ডোবা সেফটি ট্যাঙ্কির ভিতরে সে ফেলে রেখেছিল। আরেক ঘটনায় 2002 সালে রাজধানীর শ্যামলীতে ছিনতাই প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারী শুক্কুর আলীর গুলিতে নিহত হন আনসার সদস্য ফজলুল হক, আহত হন আরেক পুলিশ সদস্য। হত্যা মামলার সেই আসামিকে রোববার ঢাকার সাভার থেকে গ্রেফতার করে র‍্যাব 10। যেহেতু সে তার নাম পরিবর্তন করে সোহাগ হিসেবে এই ধরনের অপরাধকর্ম করেছেন, সে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সে যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, এই বিষয়টি তিনি এড়িয়ে যেতে সক্ষম হন। এদিকে রাজধানীর কামরাঙ্গীর চরে গৃহবধূ রোজিনা হত্যাকাণ্ডের মূল আসামি মালা সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার জানান, রোববার কামরাঙ্গীর চরের খোলামোড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ক্ষোভ থেকে মূলত সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।